শুকায় যায়, মোটা তাজা হয় না বা সুস্থ থাকে না আর কি। কিডনি আর লিভার টনিক এটা মাস্ট। এটা যে করলাম ভালো করে আটকে রাখবেন, আপনি দুই মাস ফুলসি মানে দুই মাসে ব্যবহার করে শেষ করে দিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনার সবাইকে মনে আছেন আমি মিতুল, মিতুল বিজনেস পেজ থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আছি টঙ্গী বাজার কবুতর হাটে। তো চিন্তা করলাম আপনাদের একটা ভিডিও করে দেখাই, কারণ সাজ্জাদ ভাই আমাদের খুব ক্লোজ বড় ভাই, যেহেতু উনি এগুলো বিক্রি করে মোটামুটি ওনার জ্ঞান অনেক ভালো আছে। তো আমি একটা বিষয় ওনার কাছে জানা দরকার ছিল, এই কারণে আসছি। এখন আমি ওনার সাথে কথা বলবো, কথা বলে আপনি বুঝতে পারবেন এবং ভিডিও থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন। আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনি অনেক জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকদিন আগে খুঁজছিলাম ভাই, মনে ব্যস্ত থাকে এই কারণে আর কি আস পাই না ভাই। আমার একটা কোশ্চেন ছিল যে আপনার যে বোতলে যে আপনার কি খুলে লিকুইড জাতীয়গুলা, ওগুলো খোলার পরে ম্যাদ কদিন কদিন পরে আমরা ইউজ করতে পারবো, আপনি একটু ভালো করে বুঝে আমাদের বলতেন ভাই। ভিটামিনের ক্ষেত্রে আপনার দুই মাস আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ দুই মাসে রেজাল্টটা ভালো থাকে। অনেকে তিন মাস বলে, তিন মাসের সময় রেজাল্টটা ফল করে, দুই মাসে আপনার রেজাল্টটা ভালো থাকে। যেমন এই যে পিপিএসপি, এটা আপনার রেসের আগে যখন আপনি কি করবেন, কবুতরগুলো তৈরি করবেন, তখন আপনি এই পিপিএসপি দিতে পারেন। আচ্ছা রেসের পরে দিতে পারবো, মনে করেন 10 কিলো তো ছাড়লাম আসলো, কোন কি দেওয়া যাবে? তখন ওই আপনি যখন কোর্স করাইলেন, প্র্যাকটিস করাইলেন, 10 কিলো তো আসলো, তখন তো চলবে, আপনি টানা 5 থেকে 7 দিন চালাতে পারবেন, ঠিক আছে? তখন আপনি দিবেন, সমস্যা নাই। কিন্তু আসার পরে আপনি গ্লুকোজ এই এই টাইপের যদি দেন আপনার জন্য বেশি ভালো। এটা যদি দিই এটাও দিতে পারবেন, এটা আপনার পানি আপনি রেসের ওই যে যখন কোর্স চালাচ্ছেন, হ্যাঁ তখন আপনি 5 থেকে 7 দিন একটা দিতেছেন, আসবে যখন তখন স্পেশালি যে এটা এটা, ঠিক আছে? আপনি যদি গ্লুকোজ বা স্যারাইন এই টাইপের কিছু দেন তাহলে ভালো, হ্যাঁ এটার জন্য আপনি ধকটা কেটে যাবে। এখন এটা যে করলাম মানে এখন আমি 1 ml ব্যবহার করলাম বা 10 ml ব্যবহার করলাম, ভালো সুন্দর করে আটকে রেখে দিলাম, সুন্দর মতো এইভাবে ভালো করে আটকে রাখবেন। আপনি দুই মাসে পরে করা যাবে না? ভিটামিনের ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন, এটা আপনি যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন। উটার উটার কোনো ই নাই, অ্যান্টিবায়োটিক কোনো করে 7 দিন ইউজ করলেন, 7 দিন পরে ফলাই দিতে পারেন, বা 1 মাসের উর্ধ্বে না, 1 মাসের উর্ধ্বে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি না যে ভাই বেশি দিন রাখেন, যত তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিকটা শেষ করতে হবে। আর এটা আমি 2-3 মাস ব্যবহার করতে হবে? আপনি 2 মাস আপনার কার্যকারিতা থাকবে ভালো, 3 মাসের সময় আপনার রেজাল্ট ফল করবে, ঠিক আছে? তো 2 মাসই আমরা বলে থাকি, 2 মাস আপনার ইম্প্রুভমেন্ট হবে। আবার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার 23-26, এটা আপনি যতদিন ইনটেক থাকবে ততদিন এই ডেট, কিন্তু খোলার পরে আপনি 2 মাস মানে ফুলসি মানে 2 মাসে ব্যবহার করে শেষ করে দিতে হবে। ভিটামিনের ক্ষেত্রে আপনি 2 মাসে আর ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন আর যে প্যাকেটের ক্ষেত্রে প্যাকেট হচ্ছে যখন আপনি প্যাকেটটা ব্যাপার কি, আপনি যদি ভালো মতো সংরক্ষণ করে রাখতে পারেন, যেমন ভালো মতো রাখতে পারেন যে না জমাট পাতে, ততদিন আপনি ইউজ করতে পারবেন। ওটার ভিতর যদি রেখে দিই খুলে, যদি ওটার ভিতরে রাখবেন হাওয়া গেল বা জমাট বেঁধে গেলে আর আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওই পাউডারটা আপনার বেশি দিন রাখা যায় যদি জমাট না বাঁধে, এই হচ্ছে আপনার পাউডারের ক্ষেত্রে। সামনে তো আমরা রেস করব, সবার তো এখন রেস করবে, এর জন্য যদি কিছু বলতেন বা কোনো ওষুধগুলো আপনার ইউজ করলে ভালো হয়। সামনে রেসের জন্য আপনার এসিআই পিবিসি লিজে দুটা আছে, যেমন এটা পিবিএসপি ওই যে রেস রেসের আগে প্র্যাকটিস করানোর জন্য, আর একটা আছে পিবি রেস, এটা আপনার ইমিউনিটি প্রোবায়োটিক ক্ষেত্রে এটা এই করে, এই যে পিবি রেস এটা এটাও খাওয়াতে পারেন, আপনি কোর্স করাতে পারেন। এটা কোষটা কি এরকম? এটা মানে 2 থেকে 3 গ্রাম 3 গ্রাম দিব, কখন দিব? এটা আপনি রেসের আগে, রেসের আগে, হ্যাঁ রেসের আগে আপনি কোষ করাই নিলে ভালো একটা প্রোডাক্ট দেয় ফোর্স এসিআই কোম্পানি টিভি রেস। আর যদি রেসের পরে আসে তাহলে আপনার গ্লুকোজ স্যালাইন এগুলো ইউজ করবেন। আর কিছু কিছু দেখা যায় কবুতর, আমি জোড়া দিছি ঠিকই, ডিম পারতেছে না, এটা কি কারণ হয়? দিছেন ডিম পারতেছে না, এই ক্ষেত্রে আপনি ওই যে ক্যালসিয়াম ইসেল, তারপর আপনার আছে এডি 3,
এই তিনটা একসাথে দিলে ওই আপনার ওই ইট কাস্টার আছে এর আগে কি আমরা কিডনি কোর্স করব কি করব হ্যাঁ অবশ্যই ভাই কিডনি আপনার 3 মাস পর পর কিডনি করাতে হবে কিডনি না করালে ভাই আপনি কোনো আসবে না হৃদয়ের ক্ষেত্রে সমস্যা হয় তারপর আপনি ইয়া শুকায়া যায় মোটা তাজা হয় না বা সুস্থ থাকে না কিডনি আর লিভার টনিক এটা মাস্ট লিভার টনিক কি প্রতি মাসে কোজ হিসাবে করতে পারবো লিভার টনিক প্রতি মাসে লাগে না কিডনি করার পরে পরের দিন থেকে আপনি লিভার টনিকটা দিতে পারেন আর এমনি যদি মনে করেন পানি আসে শরীরে তাহলে ওই কিডনি টনিক বা লিভার টনিক ভালো মানের একটা লিভার টনিক খাওয়ালে খাওয়াতে হয় আর কি আর অনেক সময় দেখা যায় কবুতর গুলো যে বদ হজম করে এটা কারণ নাকি বদ হজম ভাই খাবারে ডাইজেস্টিভের প্রবলেম হয় ঠিক আছে ডাইজেস্টিভের প্রবলেম হলে আপনি ওই যে অ্যাডজাইম আছে লিকুইড এটা দিলে আপনি মনে করেন এই সমস্যাটা হয় না আপনার ওই হজম শক্তি বৃদ্ধি পায় রুচি বৃদ্ধি পায় ঠিক আছে তারপর দেখা যায় কবুতর গুলো পানি পানি হাগে মানে পাতলা পায়খানা পাতলা পায়খানা খেতে এটা থেকে আপনি ওই যে ইয়া ওই হ্যামোডিস বা ডাইরোবেট এটা আর সিপ্রোসিন এই দুটা দিলে আপনি ওই জিনটা খাওয়াতে পারেন তাহলে পাতলা পায়খানা যাতে না হয় ওটার জন্য হালকা কাজ করে জিনটা দেখানো যাবে হ্যাঁ অবশ্যই যেমন এই যে জিন আছে তারপরে এসকেএফ এর জিন কেয়ার এগুলার প্রায় ইয়া 15-16 কাজ করে যেমন পাতলা পায়খানার যাতে না হয় ওটার জন্য ইয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা রুচি বৃদ্ধি করে হাড় গঠন করে আর মোটা তাজা করে ঠিক আছে এরকম আপনি 15-16 আবার নতুন লোম গজাতে সাহায্য করে বাকির অনেক সময় গ্লেজ থাকে না লোমগুলো থুকা থুকা হয়ে থাকে তো এই জিনটা এই ক্ষেত্রে খুবই কার্যকর ঠিক আছে আপনার নতুন লোম গুজাবে আর পাখিটার যেই কালারটা থাকে ওই কালারটা আপনার এটা দিতে সক্ষম আমাদের ভিডিওরা যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই পেজটা ফলো করে দেবেন ইনশাল্লাহ আমরা আবারও সাজ্জাদ ভাইয়ের কাছে আসবো এবং ওনার সাথে কথা বলবো এবং আরও কিছু জানার আছে ইনশাল্লাহ জানার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ নেক্সট দেখাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন